প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমরা যারা তাদের জন্য কম্পালসারি একটি ইংলিশ পেপার তোমাদের থাকে, এলসিসি L1-2। তো এই এলসিসি পেপারটি, কম্পালসারি পেপারটি থেকে তোমাদের কীরকম ধরনের প্রশ্ন আসে এবং সিলেবাস কী এবং বইয়ের নামও তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, তো সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন এবং কথাগুলো তোমরা একটু ভালো করে শুনে নিও। প্রশ্ন তো এখানে বলবো না, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই কথাগুলো একটুখানি ভালো করে মনোযোগ দিয়ে শুনো। তো দেখো, আমাদের কম্পালসারি যে ইংলিশ পেপার রয়েছে এলসিসি ওয়ান টু, তো সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। তো আমাদের এক নম্বরের কোশ্চেন থাকবে, 10টি কোশ্চেন আমাদের করতে হয়, 15 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে, 3টি ইউনিট দেওয়া থাকবে, 10 নম্বরে 2টি প্রশ্ন এবং 1 নম্বরে 1টি প্রশ্ন, মোট 65 নম্বরে কিন্তু পরীক্ষা আমাদের হবে। তো 1 নম্বরে 10টি যে প্রশ্ন আমাদের ছোটো প্রশ্ন থাকবে সেটি হচ্ছে আইডেন্টিফাইং ফিগার্স অফ স্পিচ। এখান থেকে 1 নম্বরের 10টি প্রশ্ন আমাদের করতে হবে। 2 কোশ্চেন অফ 15 মার্কস ফ্রম পোয়েট্রি থেকে আমাদের 15 নম্বরে 2টি প্রশ্ন করতে হয়, 3টি দেওয়া থাকে। রাইটিং স্টোরি থাকবে 10 নম্বরের, ঠিক আছে, সেগুলো তোমরা এখানে এক এক করে দেখে নাও আমি বলছি। তো পোয়েট্রি বা পোয়েম থাকবে আমাদের, দেখো, কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, 3 ইয়ার্স সিগ্রো, লর্ড টেনিসন, ব্রেক, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, রবীন্দ্রনাথ টেগর, গীতাঞ্জলি 50। তো এই যে 4টি আমাদের পোয়েট্রি রয়েছে, এগুলো যদি আমরা ভালো করে পড়ি, এখান থেকে আমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি আমাদের করতে হবে। তাই এই 4টের মধ্যে তোমরা যদি যে কোনো 2টো ভালো করে পড়ো তাহলেও কিন্তু তোমরা 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের বলে দেবো, সিলেবাস তো নিয়ে আলোচনা করছি, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নও বলে দেবো। তো এবার দেখো, রাইটিং স্টোরি রাইটিং থেকে 10 নম্বর থাকবে, ট্র্যাভেলগ রাইটিং থেকে 10 নম্বর, অ্যাডভার্টিজমেন্ট রাইটিং থেকে 5 নম্বর, টোটাল এখানে 25, এখানে 30 এবং 1 নম্বরে আইডেন্টিফাই ফিগার অফ স্পিচ থেকে 10 নম্বর, টোটাল 65 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো এবার আরেকটি যেটি কথা বলবো সেটি হচ্ছে তোমরা কোন রাইটারের বই কিনবে। তো দেখো, মার্কেটে অনেক ধরনের বই রয়েছে, তবে তোমরা একটি বই কিনতে পারো, বইটি ম্যাক্সিমাম প্রচলিত, সবাই এই বইটি ইউজ করে, কলেজেও এই বইটি প্রফেসর এবং ম্যাডামরা ইউজ করেন, সেটি হচ্ছে মধুরিমা মল্লিকের ইংলিশ LCC2। এই বইটি তোমরা কিনে নেবে, মধুরিমা মল্লিক, ঠিক আছে, এই বইটি তোমরা কিনে নেবে। এটা হচ্ছে সুরহিত বুক স্টলে তোমরা থেকে পাওয়া যায়, তোমরা এমনিও যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে, মধুরিমা মল্লিক রাইটারের নামে তোমরা গিয়ে বললেই বই পেয়ে যাবে। তো এগুলো তোমরা বইটা কিনে নাও, এবং যারা কিনে নিয়েছো তারা পড়া অলরেডি শুরু করে দিয়েছো, তো তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা একটু দেখে পড়তে থাকবে, অবশ্যই ভালো করে পোয়েট্রিগুলো পড়বে এবং রাইটিং স্টোরি রাইটিং ট্যাবলগ এইগুলো একটু ভালো করে তোমাদের স্ট্রাকচার এবং প্যাটার্নগুলো ভালো করে জেনে নিতে হবে, কারণ কমন তো এইভাবে আসে না। তো কীভাবে লিখতে হয় সেগুলো যদি জেনে যাও তাহলে তোমরা অনায়াসে বানিয়ে লিখতে পারবে। যাদের একটু গ্রামাটিক্যাল প্রবলেম রয়েছে, তারা গুছিয়ে যারা লিখতে পারো না, তাদের জন্য একটু আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেওয়া, যেখান থেকে প্রশ্নগুলো তোমরা কমন পাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।